আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ২৪১ নং পৃষ্ঠার ৩ নং প্রশ্নটা যদি দেখি আমরা সমাধান করাই, তাহলে এখানে লেখা আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের অন্তর মানে পার্থক্য, অন্তর বলতে বোঝায় এখানে পার্থক্য, অন্তর বলা আছে এখানে ৩ সেন্টিমিটার, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ অতিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজ মানে তিনটা বাহু থাকবে, এই তিনটা বাহুর মধ্যে একটা অতিভুজ থাকবে, আর যে দুইটা বাহু থাকে ওই বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এখানে একটা জিনিস সর্বপ্রথম মনে রাখতে হবে যে অতিভুজ, একটি ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু। অর্থাৎ আমরা যদি এখানে ত্রিভুজটাকে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বলছে একটি সমকোণী ত্রিভুজের, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকলাম ছোট করে, সমকোণী ত্রিভুজ বলায় আমরা এটা ৯০ ডিগ্রি কোণে একটা ত্রিভুজ আঁকব এবং এখানে ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সুতরাং এটা হবে সমকোণী ত্রিভুজ। এখানে বলা আছে একটি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৫, তার মানে আমি যদি এখানে নাম দেই এ, বি, সি, যে কোনো নাম দেওয়া যায়। সুতরাং আমি যদি এখানে বলি অতিভুজের দৈর্ঘ্য ১৫, তার মানে এই ত্রিভুজটার ভিতরে ১, ২, ৩ যে তিনটা বাহু আছে এর ভিতরে সবচেয়ে বড় বাহুটা কোনটা দেখা যায়, আমরা যদি এই বাহুটা সবচেয়ে বড় দেখা যায়, সুতরাং এর দৈর্ঘ্য হবে ১৫। মনে রাখতে হবে যে একটা ত্রিভুজের তিনটা বাহু, সন্নিহিত বাহু যেটাকে আমরা ভূমি বলতে পারি, বিপরীত বাহু বা লম্ব বলা যায়, আর অতিভুজ, অর্থাৎ তিনটা বাহু মিলে একটা ত্রিভুজ তৈরি হয়। এই ত্রিভুজের ভিতরে সবচেয়ে বড় যে বাহুটা এটাকে বলা হয় অতিভুজ। এরপর বলা আছে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর ৪, অন্তর মানে বিয়োগফল মানে পার্থক্য, দুটা বাহু তাহলে ৩ সেন্টিমিটার। আমরা জানি এটার চেয়ে এটি একটু বড়, তাহলে আমরা এটাকে ধরলাম এক্স সেন্টিমিটার, অর্থাৎ এর চেয়ে অন্তর মানে বিয়োগ বা পার্থক্য, তাহলে এই বাহুটা কত হবে, অপর বাহুদ্বয়ের অন্তর ৩ সেন্টিমিটার, এটা যদি আমি এক্স সেন্টিমিটার ধরি তাহলে এটা হবে এক্স মাইনাস 3 সেন্টিমিটার, কারণ এটার চেয়ে এটা ছোট হবে, মানে এটা যা হবে এটা তার চেয়ে ৩ সেন্টিমিটার ছোট হবে। অথবা এটাকেও ধরা যায় x, এটাকে x ধরলে এটাকে ধরবো x-3, তখন এই বাহুটা বড়, ছোট দিতে হবে, এটা বড় দিতে হবে। বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুদ্বয়ের যদি দৈর্ঘ্য নির্ণয় করতে যাই আমরা একটা সূত্র জানি, সুতরাং পিথাগোরাসের সূত্র, আমরা যেহেতু ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া আছে, আবার সমকোণী ত্রিভুজ, সুতরাং সবসময় আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করব। সুতরাং পিথাগোরাসের সূত্র অনুসারে বা উপপাদ্য অনুসারে, সূত্রটা কি এরকম, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি বা সন্নিহিত বাহু স্কয়ার বিপরীত বাহু বা লম্ব স্কোয়ার, লম্বর জায়গায় বিপরীত বাহু বলা যায়, ভূমির জায়গায় সন্নিহিত বাহু বলা যায়। তাহলে এখানে অতিভুজ দেওয়া আছে ১৫ সেন্টিমিটার, তাহলে আমি এখানে লিখে নিলাম বা ১৫ সেন্টিমিটার স্কোয়ার সমান সমান ভূমি। আমরা যদি এটাকে একটা কোণ ধরি তাহলে এর ভূমি কোনটা হবে, এর ভূমি হবে এক্স, অর্থাৎ যেখানে কোণ উৎপন্ন হয় ওইটাকে বলা হয়, যে বাহুতে ওই বাহুকে বলা হয় বিপরীত বাহু বাদে ভূমি। এখানে ভূমি যদি ধরি এক্স স্কয়ার প্লাস লম্ব, তাহলে লম্ব হয়ে যায় এটা এক্স মাইনাস 3 স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, পিথাগোরাসের সূত্র এটা। তাহলে ১৫কে যদি বর্গ করি, আমরা জানি ১৫ বর্গ হয় ২২৫, এক্স স্কয়ার, আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে এখানে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ স্কয়ার মাইনাস 2a, এখানে a বলতে x, b বলতে এখানে 3 প্লাস b স্কয়ার, অর্থাৎ আমরা এটা সূত্র লিখে নিছি, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 সূত্রের a b প্লাস b স্কয়ার। एक्स स्क्वायर प्लस एक्स स्क्वायर माइनस तीन दुगुनी छय अर्थात सिक्स एक्स प्लस तीन के वर्ग कर ले नय तीन तीना नय বা আমি যেহেতু x এর মান বের করব তাহলে এখানে x স্কয়ার আছে দুইটা সুতরাং আমি এখানে লিখে নিলাম আমি এভাবেও করতে পারি এই সংখ্যাটা আছে প্লাস এর এর বিশেষ হবে মাইনাস সুতরাং এখানে x স্কয়ার দুইটা প্লাস এর দুটোটাই প্লাস এর সুতরাং এখানে লিখব 2x স্কয়ার মাইনাস 6x অর্থাৎ এটা প্লাস এর ছিল আমি বাম পাশে নিয়ে আসছে মাইনাস হয়ে গেল সুতরাং আমি 225 থেকে যদি 9 বাদ দেই তাহলে থাকে 216 এখানে 2x স্কয়ার মাইনাস 6x সুতরাং এখানে 2 আছে এখানে 2 আছে এখানেও 2 অর্থাৎ উভয় সংখ্যা অর্থাৎ উভয় পদে বা বাম পক্ষ ডান পক্ষে উভয়কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি কারণ এখানে দেখা যায় যে বা আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি 2x স্কয়ার মাইনাস 6x = 216 অর্থাৎ আমরা এটাকে এই পাশে লিখলাম আবার এটাকে সম্পূর্ণ সাইড পরিবর্তন যখন আমরা করব বাম পক্ষকে ডান ডান পক্ষ আংশিক নয় সম্পূর্ণ যখন পরিবর্তন করব তখন এর মানের কোনো পরিবর্তন হয় না আংশিক পরিবর্তন করলে তখন এর মানের কোনো মানে চিহ্নের পরিবর্তন হয় এরপরে আমরা এখানে চলে যাই তাহলে এখানে যদি আমি 2 দ্বারা ভাগ করি এখানেও যদি 2 দ্বারা ভাগ করি এবং এখানেও যদি 2 দ্বারা ভাগ করি অর্থাৎ সবগুলোকে ভিতরে 2 যায় সাধারণ সংখ্যা হিসেবে তাই আমি 2 দ্বারা ভাগ করতে পারি তাহলে এখানে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকে x স্কয়ার বা s স্কয়ার এখানে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকে মাইনাস 3x এখানে যদি ভাগ করি = 216 কে তাহলে হয় 200 এর অর্ধেক হচ্ছে 100 আর 16 এর অর্ধেক 8 সুতরাং 108 এখন বা মিডল আর্ম ব্রেকে আমি চলে যাব কারণ এখানে বর্গ আছে প্রথম সংখ্যায় -3x 108 আছে প্লাস এর আমি যদি এটাকে বাম পাশে নিয়ে আসি এটা হয়ে যায় -108 = 0 বা x স্কয়ার প্রথম সংখ্যা এবং তার চিহ্ন এবং শেষের সংখ্যা এবং তার চিহ্ন যদি আমি এখানে বসাই দেই = 0 তাহলে মাইনাস আর মাইনাস হয় প্লাস অর্থাৎ এখানে যে দুটি সংখ্যা হবে এই দুটি সংখ্যার গুণফল হবে 108 এবং এই দুটি সংখ্যার যোগ বা বিয়োগ অর্থাৎ যেখানে এখানে বিয়োগ আছে বিয়োগফল হতে হবে -3 তাহলে আমি যদি এখানে লিখি 12x এই 12 থেকে যদি আমি 3 হওয়ার জন্য 9 তাহলে 12 থেকে যদি 9 বিয়োগ করি 12 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে থাকে 3 এখানে 12 আগে মাইনাস তার মানে এটা মাইনাস এবং 12 গুণ 9 যদি করি তাহলে হয় 108 তাহলে আমার দুটোটা শর্তই মিডল আর্ম ব্রেকের পূরণ হলো বা এখান থেকে কমন যায় কি x কমন যায় তা থাকে এখানে দুইটা একটা কমন গেছে থাকে x - 12 প্লাস 9 এখানে থাকে x - 12 = 0 বা এখান থেকে কমন নিতে পারি x - 12 * x + 9 এখানে থাকে = 0 তাহলে এখন আমার মান বের হয়ে যাবে এরপরে যদি আমি এখান থেকে একদম এখানে চলে আসি তাহলে দেখা যাবে যে বা x - 12 = 0 অথবা x plus 9 = 0 সুতরাং x এটা আছে মাইনাস এর আমি যদি এই শূন্যের এই পাশে নিয়ে আসি হয়ে যাবে প্লাস অথবা x এটা আছে প্লাস এর পাশে আসলে হবে -9 সুতরাং আমরা জানি মাইনাস মান কখনো গ্রহণযোগ্য নয় কারণ এখানে দৈর্ঘ্য তো থাকতে হবে 1 2 3 4 5 সেমি থাকবে এখানে বলছে নাই মাইনাস মানে যা থাকবে তা থেকে পিছলে আর চলে গেছে সুতরাং মাইনাস মান গ্রহণযোগ্য নয় সুতরাং x এর মান আমরা কত পেলাম 12 তার মানে এটার মান পেয়ে গেছি আমরা 12 অর্থাৎ 12 বলতে এখানে আমরা কাকে ধরছি a থেকে b হচ্ছে x এর মান আমরা ভূমি সুতরাং এখানে বলছে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো আমরা একটা পেয়ে গেলাম ভূমি পেয়ে গেলাম 12 এরপরে বলা আছে যে এখানে অপর বাহুটি কত হয় তাহলে x এর মান যদি হয় 12 এখান থেকে 3 কমাবো তাহলে হয় 9 তাহলে হয়ে গেল অপর বাহু বিপরীত বাহুটা কত 9 সুতরাং এখন আমরা উত্তর যদি লিখে দেই উত্তর অপর বাহুদ্বয় বারো ও নয়। এই হলো আমাদের তিন নং প্রশ্নের সমাধান, অর্থাৎ এটা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের আমরা যদি 241 নং পৃষ্ঠাটা দেখি, এখানে 4 নং প্রশ্নটা বলা আছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। অর্থাৎ আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, এখানে একটা ত্রিভুজের এটা যদি হয় উচ্চতা, আমরা যদি আরো বড় করে আঁকি, এখানে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি ভূমি, তাহলে ভূমি হবে এই উচ্চতার দ্বিগুণ অপেক্ষাও 6 সেন্টিমিটার বেশি। এখন প্রশ্ন করছে যে এর উচ্চতা তাহলে কত। অর্থাৎ আমরা যদি এই এ বি সি দেই, এই উচ্চতাকে যদি x মিটার ধরি, উচ্চতা যদি আমার x মিটার হয় তাহলে ভূমি কত, ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তাহলে এই x এর দ্বিগুণ 2x, দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, যেহেতু বেশি বলছে এর জন্য আমি এখানে যোগ দিব। তাহলে এটা হয়ে গেল আমার উচ্চতা আর এটা হয়ে গেল আমার ভূমি। এখন এখানে প্রশ্ন করছে এর উচ্চতা কত, তার মানে আমার এই বি থেকে সি এর মানটা বের করে নিতে হবে। তাহলে এখানে মনে করি দৈর্ঘ্য, মনে করি উচ্চতা, যেহেতু আমি উচ্চতা বের করতে বলছে, উচ্চতা এক্স মিটার, এক্স সেন্টিমিটার, যেহেতু এখানে আমার সেন্টিমিটার বলা আছে, ভূমি হবে, সুতরাং ভূমি উচ্চতার দ্বিগুণ মানে x গুণ 2 এর চেয়ে 6 সেন্টিমিটার বেশি, সেন্টিমিটার। ক্ষেত্রফল বলা আছে 810 সেন্টিমিটার, সুতরাং আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কে হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে কত, ভূমি হচ্ছে আমার 2x প্লাস 6, ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ গুণ। তাহলে এখানে আমার এটা কত হয়, আমি যদি এটাকে সমাধান করি অথবা প্রশ্ন মতে লিখে আমি অ্যান্সার করতে পারি, তাহলে আমি ক্ষেত্রফলটা পেলাম কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রশ্ন মতে আমার এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান সমান বলে দিছে তারা 810, প্রশ্ন মতে হাফ 2x প্লাস 6 ইন্টু এক্স সমান সমান 810 সেন্টিমিটার। কারণ কি, আমরা জানি একটা ত্রিভুজ ধরে নিয়েছি উচ্চতা এক্স, ভূমি এই উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তার মানে এখানে যোগ করছি, আর ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এই সমান সমান বলে দিয়েছে তারা ত্রিভুজটির ক্ষেত্রফল 810, তার মানে এটা সমান সমান আমরা লিখে দিলাম 810। এখন যদি আমি ভগ্নাংশ আকারে, এখানে গুণ আকারে আছে 2x প্লাস 6x, এইখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে ভগ্নাংশ আকারে এটা গুণ আকারে আছে, এর সাথে যদি যায় তাহলে 810 হর হবে লব, অর্থাৎ উপরে যাবে 2 নিচে আসবে 1, তাহলে এখানে কত হয় 810 গুণ 2, তাহলে কত হয় 1620, তাহলে আমি এখানে লিখবো 1620। এটা যদি এর সাথে গুণ করি তাহলে কি হয় 2 গুণ x, 2x স্কয়ার প্লাস 6x, এখানে 2 আছে, এই 6 এর ভিতরেও 2 যায় এবং 1620 এর ভিতরে আমরা জানি 2 সংখ্যাটা যায়, সুতরাং আমরা 2 দ্বারা সব সংখ্যাগুলোকে যদি ভাগ করে দেই তাহলে এখানে সংখ্যাটা হবে x স্কয়ার প্লাস 6 কে যদি 2 দ্বারা ভাগ করি 3x, এবং এখানে যদি ভাগ করি তাহলে হয় 810। তাহলে এখন এটাকে যদি আমি মিডল আর্ম ব্রেকের নিয়ে যাই তাহলে এখানে দেখা যায় যে x স্কয়ার প্লাস 3x, এই সমান সমান চিহ্নের অর্থাৎ ডান পাশে আছে প্লাসের, আমরা যদি এটাকে বাম পাশে নিয়ে যাই এটা হবে মাইনাস 810 ইকুয়াল টু 0, বা x স্কয়ার প্লাস 810 ইকুয়াল 0, প্লাসে মাইনাসে মাইনাস আর এই প্লাসে হয় মাইনাস। তাহলে এখানে এমন দুটি সংখ্যা বসাতে হবে যার গুণফল হতে হবে 810 এবং যোগ বিয়োগ করে হতে হবে 3। তাহলে 27 আর 30 যদি আমরা গুণ করি, তাহলে আমরা এখানে যদি প্লাস, তার মানে এখানে লিখব 30 27x। এখন এই দুটি থেকে একটা কমন যায়, x থাকে x প্লাস 30 মাইনাস 27 কমন যায়, থাকে x প্লাস 13 ইকুয়াল টু 0। এখান থেকে কমন যায় x প্লাস 13, এটা কমন যাওয়ার পর এখানে থাকে x মাইনাস 27 equal to 0 বা x plus 30 অথবা আমরা এটাও লিখতে পারি x minus 27 equal to 0। সুতরাং এখানে x সমান সমান এখানে আছে প্লাস, এর পাশে আসলে হয় মাইনাস, সুতরাং মাইনাস মান গ্রহণযোগ্য নয়। সুতরাং এখানে অথবার পরে এটা আছে মাইনাস 27, এখানে ডান পাশে গেলে হবে প্লাস 27। এটি কি নয়, গ্রহণযোগ্য নয়, কারণ মাইনাস মান দৈর্ঘ্য তো অবশ্যই 0-র চেয়ে বেশি হতে হয় বলেই আমরা তাকে দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা বলতে পারি, কিন্তু যেহেতু এখানে মাইনাস আসছে অর্থাৎ 0-র চেয়েও কম, সুতরাং এটাকে গ্রহণযোগ্য হিসেবে বলা যাবে না, গ্রহণযোগ্য নয়। সুতরাং x সমান সমান কত পেলাম আমরা? x সমান সমান পাইলাম 17 সেন্টিমিটার। এখন এখানে প্রশ্ন করছে যে ভূমি অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি হলে ত্রিভুজের ক্ষেত্রফল 810 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? তাহলে আমরা উচ্চতাকে কি ধরছি? এখানে উচ্চতা হয়েছে x ধরা হয়েছে, সুতরাং উচ্চতা আমি পেয়ে গেছি 27, উত্তর হবে আমার, সুতরাং উত্তর এখানে উচ্চতা, সুতরাং উচ্চতা আমি লিখে দিলাম উচ্চতা সমান 27 সেন্টিমিটার। এই হলো আমাদের অ্যান্সার। এখন আমাকে যদি প্রশ্নটা বলা হতো উচ্চতা এবং ভূমি বের করো, তাহলে ভূমি এখানে কত আছে দেখি আমি, 2 গুণ x এর মান আমরা কত পাইছি? 27 যোগ 6, তাহলে কত হয়? 27 গুণিত 54 যোগ 6 সমান 60। তাহলে আমরা যদি প্রশ্ন করতো যে ভূমি কত, তাহলে ভূমি হতো 60 সেন্টিমিটার। আর উচ্চতা যেহেতু আমাকে প্রশ্ন করছে উচ্চতা কত, তার মানে আমরা উচ্চতাকে ধরছি এখানে x, এখানে বলে দিছি উচ্চতা সমান x সেন্টিমিটার, সুতরাং x এর মান আমি পেয়ে গেছি কত? 27, সুতরাং আমার উত্তর হয়ে গেছে এখানে। অর্থাৎ এভাবেই নতুন বইয়ের সকল ভিডিওগুলো আমরা নিয়ে আসবো, এর জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।